শহরত সাদা রঙের এই প্রাইভেট কারখান সরিয়ে নেয় একের পর এক শুরিগুড়ি যার সিরিয়াল শো চক্র। এর আগে আরা নগরীর আসকাদির ফারর ফার্নিচার শোরুমত্তুন ফার্নিচার শুরিগুড়ি লই জনের সিসিটিভি ফুটেজ অনারারে দেখাইলাম। গত 9 ফেব্রুয়ারি এই প্রাইভেট কার সরিয়ে নেয় সুরক্কল শুরিগুড়ি দাগি গেল সি প্লাস টিভি। সে সংবাদ ফসরিবার পর আরেক ভুক্তভোগী জানাইল 10 ফেব্রুয়ারি রাতিয়ে এই একই সুরক্কল তার দোয়ানের মালামাল শুরিগুড়ি লুগিয়ে গই। নগরীর 5টা স্থানাধীন হাফাসগোলার একান ব্যাটারির দোয়ানত এই সুরক্কল বিপুল পরিমাণ মালামাল শুরিগুড়ি লুগিয়ে। ফাঁসের একান বিল্ডিং এর তুন সিসিটিভি ফুটেজত দেখা যাচ্ছে সেই সাদা রঙের প্রাইভেট কারো সরি সরল শুরিগুড়ি দাইজার। দোয়ানের মালিক জানাইয়ে এদিন নিয়ে প্রায় লক্ষাধিক টিয়ার ব্যাটারি চুরি করছে এই সুরক্কল। ঘটনা ওই জনের 10 তারিখ শনিবার সকালে দোয়ানা তাইরে দোয়ান দেখি দি খোলা ওই পরদিন আর সিসি ক্যামেরা স্যার বাসার সিসি ক্যামেরার মধ্যে দেখি দি মানে এইভাবে নিকে নিকে ঘটনা 7টা বাজে একখান কার আসি কার এরানা 7টা 38 মিনিট পর্যন্ত সময় দিয়ে সময় দিয়ে এর বাদ দিয়ে মালিন লইরা তো আবার সক বাজার ঘুরিয়ে রে গাড়ি আর লিয়ে যাবে 18 পিস 17 পিস নতুন ব্যাটারি 1 পিস সেকেন্ড হ্যান্ড ব্যাটারি মোট 18 পিস টিয়ার পরিমাণ হলে 1,45,000 টিয়ার মতো। জি শেষ করে ফেলে কিছু আছে আর কিছু আছে যেদ্দূর ফাই গেদ্দূর নিয়ে আর সেম জি সেম গাড়ি জি 9 তারিখ অনার ঘটনা করতে আর গান 10 তারিখ আচ্ছা তো একদম শেষ হয়ে গিয়ে। এই বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা সি প্লাস টিভিরে জানাইয়ে তারা এখনো চুরি হওয়া গাড়ির নাম্বারই বাইর করিতে না পারে। পরপর 2 জন চুরির ঘটনা পরিষ্কার জানানদের নগরীর এই সিরিয়াল শোর বেশ সক্রিয়। এর আগে হোতালি থানা চুরি ঘটনার পর পুলিশ তৎপর হইলে পরের বার আবার চুরি করতে সরল ডরাইতে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ী। কিছুদিন আগে সিএমপি কমিশনার হইয়েল নগরীর গুরুত্বপূর্ণ স্থানত তারা বেশ কিছু সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে। এ ভুক্তভোগী অল আশা করেন সে ক্যামেরার মাধ্যমে জানিতে পারিব এই গাড়িগানের নাম্বার আর সেই সূত্র ধরি এই চোর চক্রে আটক করিব পুলিশ। এখন প্রশ্ন হইল যে এই চোরেরা আটক করতে আর কতদিন লাগব আর হতাইন দোয়ান চুরি করিবার পর প্রশাসনের গুম্বাইব। পরপর 2 এই ধরনের ঘটনা আরারে জানানদের আরার শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে অবনতির দিকে যারগই। এই শহরের যদি অবিলম্বে ধরানো যা তাহলে আরা নিশ্চিত এতারা আরও বেশ কিছু ঘটনা ঘটাইব। কামরুজ্জামান রনি, সি প্লাস টিভি, চট্টগ্রাম।